আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদা নিশি ডেইলি ব্লগস। কেমন আছো সবাই? নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগে দেখতে পাচ্ছ কেরেটে কিছু মাটি, আমাদের ছাদ। তো এখানে কেরেটে কিছু গাছ লাগানো হচ্ছে, এগুলো হচ্ছে সিমের গাছ। তো বিচি ফেলা হয়েছে, মোটামুটি বড় হয়ে গেছে। এখানে চারটা মুরগি দেখতে পাচ্ছেন। তো এগুলো আব্বু এই মাত্র বাজার থেকে পাঠিয়েছে খাওয়ার জন্য, আর আমরাও আগামীকালকে নিজের বাসায় চলে যাব। আজকে দুইটা মুরগি জবাই করা হচ্ছে, আর গতকালকে একটা আমরা খেয়ে ফেলছি, আর একটা রেখে দেওয়া হয়েছে ঘরের জন্য। এখানে দেখতে পাচ্ছেন পানিতে নীল গোলানো হচ্ছে, এগুলা আব্বার সাদা পাঞ্জাবিতে দেয়া হবে। আর এই কাজে আমার ভাই করতেছে, ও অনেক অ্যাক্টিভ, সব কাজে সবসময় আগে আগে থাকবে। তো এখন এটা শুকানোর জন্য, একটু পানি শুকানোর জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ও এখন কুইক সফট দিল, তারপর এখন দিবে রিন্স 28 মিনিট। 28 মিনিট দেওয়ার পর স্টার্ট করে দিল, এখন এটা শুকিয়ে যাবে। যেহেতু একটা পাঞ্জাবি একটা পায়জামা এতক্ষণ লাগবে না, আমরা 3 মিনিট পর এটা বের করে নিব। এতে একটা সুবিধা হয়, নীলের যে একটা ছুপছুপ ইয়া থাকে ওটাও চলে যায়। আর এখানে ওই যে দেশি মুরগ দুইটা এখানে পিছনে ঘরে পিছনে বসে কাটাকুটি হচ্ছিল, আর গরম থাকার কারণে এই জায়গাটা অনেক ঠান্ডা, এখানে বসে এই জন্য কাটাকাটি চলতেছে। কাটাকাটি শেষ করে ঘরে নিয়ে আসা হলো, এটা হচ্ছে পাতাকপি। তো পাতাকপি দিয়ে দেশি মুরগি অনেক মজা হয়, আর এটা এখন আম্মা রান্না করবে। আর এটা হচ্ছে আমাদের দুইতলার যে বেডরুমও বলা যায়, আবার ড্রয়িং রুম, এখানে কেউ থাকে না। যখন মেহমান আসে বা আমরা আসি তখন থাকি। তো যেহেতু আমরা কালকে চলে যাব, রুমটাও একটু গুছিয়ে নিলাম যাতে মেহমান আসলে ক্লিন থাকে। আর এতদিন আমরা এখানেই থাকছি, এই রুমটা অনেক ভালো লাগে, অনেক বড়।
তো আমি এই মাত্র গুছালাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর সত্যি খারাপ লাগতেছে, অনেক দিন থাকা হয়েছে, এখন চলে যাচ্ছি। এখানে চাচি গাছ থেকে পাড়া সুপারি আম্মাকে দিতেছিল কেটে, আর সন্ধ্যায় আমরা এখানে পেঁয়াজও বানাচ্ছিলাম। কালকে চলে যাব, আব্বু অনেক শপিং করে নিয়ে আসলো আমাদের সবার জন্য, তো এগুলো আমি এখন আর খুলতেছি না, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর এখানে তেল, রাইস ফুয়েল তেল নিয়ে আসছে, আমাদের সয়াবিন তেল খাওয়া হয় না, সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আর এখানে নিহার মামা, ছোট মামা, ওকে আমার পেন্সিল বক্স, অনেকগুলো পেন্সিল দিল। তো বাড়িতে এটাই আমার আজকের মতো শেষ ব্লগ, আগামী ব্লগগুলো বাসায় গিয়ে হবে। আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।